বান্দরবানে ড্রাগন ফলের চাষে সফলতা মিলেছে। এরই মধ্যে চিম্বুক পাহাড়ের বিভিন্ন এলাকায় বিদেশি এই ফল চাষ শুরু হয়েছে। কম খরচ এবং দ্রুত ফলন হওয়ায় বেশি লাভবান হওয়ার কথা জানালেন চাষিরা। বান্দরবানের জলবায়ু বিদেশি এই ফল চাষে উপযোগী, কোনো পোকা মাকড়ের আক্রমণ নেই বলে জানিয়েছেন উদ্যানতত্ত্ববিদরা। বান্দরবান প্রতিনিধি জহির রায়হানের তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। ড্রাগন ফলের আদি নিবাস দক্ষিণ আমেরিকায়, তবে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চাষ শুরু হয় কয়েক দশক আগে, আর বাংলাদেশে এই ফল চাষে সফলতা আসে কয়েক বছর ধরে। 2013 সালে বান্দরবানের বালুঘাটা সরকারি হর্টিকালচার সেন্টারে পরীক্ষামূলকভাবে শুরু হয় ড্রাগন ফলের চাষ। প্রথম বছরই উৎপাদন ভালো হয়। মাত্র 16টি গাছ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে গাছ রয়েছে 200-এর অধিক। স্বল্প খরচ আর দ্রুত ফলনের কারণে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। ড্রাগন ফল সহজে চাষ করা যায়, এক বছরের মধ্যে ফলন দেওয়া শুরু করে দেয়। বছরে মাথা ফল পাইছি প্রায় 300-400, এখন দ্বিতীয় ডাবে আবার কাটবো। চিম্বুক পাহাড়ের বসন্তপাড়া, কুহালং, ডলুপাড়া, ভাগ্যকুল জেলা পরিষদ এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ড্রাগন ফলের বাগান। আমি ড্রাগন চাষ করে লাভ পাইছি, আশা রাখি আগামী বছর থেকে এখানেই আপনার বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব হবে। উদ্যানতত্ত্ববিদরা বলছেন বান্দরবানের আবহাওয়া ড্রাগন ফল চাষে বিশেষ উপযোগী। বান্দরবানে যেহেতু আমাদের পানির একটা বড় সমস্যা রয়ে গেছে এখানে ফল চাষে, সেই ক্ষেত্রে ড্রাগনটাকে যদি এখানে এক্সটেন্ড করা যায় তাহলে আমরা যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি সহ পৃথিবীর যে কোনো দেশে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারি। এছাড়াও কোনো পোকামাকড়ের আক্রমণ নেই বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।